করোনা ভাইরাসের এই মহামারীতে অন্যান্য সেক্টরের মতো চরম সংকটের মুখোমুখি ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির ওয়েডিং ইন্ডাস্ট্রি স্থগিত হয়ে গেছে। কমিউনিটির পূর্ব নির্ধারিত প্রায় 2000 বিয়ের অনুষ্ঠান, ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বিয়ে কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এই খাতের সংশ্লিষ্টরা বলছেন, করোনা দুর্যোগে চ্যালেঞ্জের মুখে প্রায় 1 বিলিয়ন পাউন্ডের ওয়েডিং ইন্ডাস্ট্রি। ইব্রাহিম খুল্লের একটি বিশেষ রিপোর্ট। বছরের এপ্রিল, জুলাই এবং আগস্ট হচ্ছে ব্রিটেনে বাঙালি পাড়ায় বিয়ের মৌসুম। সামার টাইমে স্কুল হলিডের সুবাদে এসব বিয়ের আয়োজন হয়ে থাকে। এই সেক্টরের সংশ্লিষ্টরা বলছেন, চলতি এপ্রিল সিজনে বাংলাদেশি কমিউনিটিতে অসংখ্য বিয়ে শাদীর অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আকস্মিক এই মহামারীতে স্থগিত হয়ে গেল বিয়ে শাদী আয়োজন। The Indian Asian wedding industry is around 3 billion pounds, of which at least 1 billion of that is contributed to the Bengali wedding industry. And this pandemic coronavirus has absolutely devastated the April wedding season, where most of the people unfortunately have to postpone and move over to July and August season. মার্চের পর থেকে আমরা আর কোনো ইভেন্ট করলাম না, গভর্নমেন্ট অ্যাডভাইস দেওয়ার পর থাকি। তখন আমরা সবগুলো ইভেন্ট, আমরা যতগুলো ইভেন্ট আছে সবগুলো আমরা কাস্টমারে কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করিয়া কইলাম যে মার্চ, এপ্রিল এবং মের যে যার যার ইভেন্ট আসিল, আমরা এগুলারে পোস্টপোন করবো, আমরা এগুলারে নতুন ডেট দিব। ওয়ান্স লকডাউন ইজ ওভার, উই আর গোনা অফার দেম এ নিউ ডেট। ডিউরিং দ্য ইস্টার হলিডে এন্ড ইন দ্য নিয়ার ফিউচার, উই হ্যাড মেনি ওয়েডিং বুকিংস হুইচ ওয়াজ সাপোজ টু বি taking place at the venue. Due to the lockdown by the government, no events are being held at Impression Events venue. We as business partners have collectively taken a decision that we will be reasonable and fair to all our clients. বর্তমানে বাংলাদেশি কমিউনিটি পরিবারগুলোর 98 ভাগ বিয়ে ব্রিটেনে হচ্ছে। বিয়ে শাদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে কেটারিং, ব্যাংকুইটিং হল, কার হায়ার, ফটোগ্রাফি, ডিজাইন, জুয়েলারি সহ এক বিশাল ইন্ডাস্ট্রি। এসব সেক্টরের সবাই এখন চ্যালেঞ্জের মুখোমুখি। We have decided to stop all activities and give refund to our customers, and also the other option is to reschedule the weddings and the limo hire. আমি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে গত বছর থেকে যে আমার ব্রাইডাল বুকিং গুলো এই ওয়েডিং সিজনে আমার বুকিং ছিল, সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমার সেলুন বিজনেসে যে সেলুন ক্লায়েন্টস গুলো ছিল ওগুলো আমি লস করেছি। করোনা ভাইরাসের কারণে ফটোগ্রাফিতে বিশাল লস হয়েছে। আমরা ফটোগ্রাফাররা যারা ওয়েডিং করি, আমার নিজেরই ছিল 19টার মতো বুকিং, এই লসটা কিভাবে কভার দেবো জানি। যে যতটা প্রোগ্রাম আছে সবগুলো প্রায় 100% প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, এবং বহুত প্রোগ্রাম আছে পোস্টপোন হয়েছে, বা তারা এখনো জানাই না কবে হইব। তবে অনেকেই আশা প্রকাশ করছেন পরিস্থিতির দ্রুত উন্নতি হবে, কিছু অনুষ্ঠান করা সম্ভব হবে এবছরে অন্তত শেষের দিকে। একটা ইউনিক সিচুয়েশনে, একটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব, আমরা হলেও এখন অন্যরে হেল্প করতে হইব। আমি কইবো আমার কাস্টমার যারা আসুন বা সব এজ এ ইন্ডাস্ট্রি হিসাবে যতজন আসুন, সেই প্যানিক করতে না, ইনশাআল্লাহ সিচুয়েশন বেটার হইব। এজ এন ওয়েন সিচুয়েশন গেটস বেটার, উই আর গোনা স্টার্ট অফারিং নিউ ডেটস। সরকারের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের ধারণা, ইউকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগতে পারে 18 মাস, পুরোপুরি না হলেও আংশিক লকডাউনে থাকলে বিয়ে কিংবা বড় অনুষ্ঠান আয়োজন এই সময়ের মধ্যে করা অসম্ভব হবে। ইব্রাহিম খলিল, চ্যানেল এস নিউজ, লন্ডন।